আমরা এসেছি আপনি আনছেন এগুলি কয়টা আনছেন? ১৮টা বিক্রি হয়েছে কয়টা? এখনো বিক্রি হয় নাই। এখানে এই লাইনে সবগুলি আপনার তো, এটা কত দাম করে? ১১০ কত দাম চাইছিলেন? ১৩০ কয়মন মাংস হবে? ৫৩০ কেজি। আচ্ছা, আমরা পরেরটা কি দেখবো একটু? আচ্ছা, আসবেন একটু? হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, এটা কি দেশি জাতির গরু? দেশাল। এটা কত দাম চাচ্ছেন? ১৪০০০ হবে। বেচার টার্গেট কত? নিচে ১২৫। ১২৫ দাম করে কত? আমরা ১১০ বলছে, ১২ বলছে, ১০০ বলছে, মানে ১১০ ১২ পর্যন্ত বলছে। আমরা আরো একটু সামনে এটাও আপনার? জি জি। আচ্ছা, এটা কি জাতের গরু? দেশাল। দেশাল, এখানে যা আছে সবই দেশাল? সব দেশাল। কত দাম চাচ্ছেন এটা? এটা আপনার দাম চাচ্ছি ১৫০। ১৫০০০। ১৫০০০০। কয়মন মাংস হবে ভাইয়া? আপনার ৫.৫ মন মাংস হবে। ৫.৫ মন মাংস হবে? ৫.৫ থেকে ৬। তো দাম করে কত? দাম করতেছে ১১০ ১৫ ১৭ ১৮ আর এটা? এটা ১২ করছে। এটা কয়মন? এই একই সমান? হ্যাঁ, একই সমান। ১৯ ২০ হবে। ওই ১১০০০০ দাম করছে। আপনার দেওয়ার টার্গেট কত? কত হলে আপনি সেটা দেবেন? এটা ২০০০০ ছাড়বো, ওটা ৩০০০০ ছাড়বো, ওটা ২০০০০০ আর এখানে আরও আছে আপনার এখানে একটু দেখবো যে এখানে এগুলি সবই দেশাল না? সব। এটা কয়মন মাংস হবে? এটা আপনার ৬ মন মাংস হবে। এটা ৬ মন মাংস হবে? দাম করে কত? দাম করতেছে আপনার ১২০ ১১০ ১১৫। আপনার চাওয়া কত? ১৫০ ১৫০০০ ১৫০০০০ এটা পাশেরটা ওই একই না? এটা একটু এটা একটু ছোট। আচ্ছা, আমরা আরও সামনে একটু দেখবো যে এখানে এই লাল জাতের লাল, এটা আপনার ১৬০ ১৩০ ১৩০০০০ আপনি আসছেন কোথা থেকে? আমার দেশেবাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট বক্সিগঞ্জ থানা। বক্সিগঞ্জ থানা থেকে আসছেন? আচ্ছা, এটা প্রত্যেক বছরই আপনারা আসেন? জি, আমরা প্রতি বছর ঈদের মধ্যে আসি। প্রত্যেক বছর ঈদের মধ্যে বিক্রি করে থাকেন? প্রতি বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এটা জানলাম, এরপরেরটা? এরপরেরটা হচ্ছে আপনার লালটা। হ্যাঁ, লালটা। এটা আপনার দাম যেটা হচ্ছে ১১০ ১১০০০০ হ্যাঁ। বেচা কত? আপনার বেচবো ১০০ হলে বেচবো, ১০০০০০ হলে বেচবো। আমাদের হাতে তো কয় মন মাংস হবে ভাই এটা? এটা আপনার ৫ মন ৪ মন হবে। এরকমই দাম করছে? আচ্ছা আচ্ছা, এটা কয়মন মাংস হবে? ওই কি আপনাদের চাওয়া কত? চাওয়া আপনার ১২০ ১২৫ আচ্ছা, ১৬০০০০ আমরা আরও একটু সামনে যাব, আমরা আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলো দর্শক মণ্ডলী, সামনে আরও দেখতে পাচ্ছেন প্রচুর সার গরু রয়েছে এখানে। আমরা
ব্যাপারীর কাছ থেকে আরও দাম জানবো। এখানে যা আছে সবই সার গরু। এটা আপনার এগুলো আচ্ছা, আমরা একটু দেখতে পারি গরুগুলি কোনটার দাম কত আপনার বলবেন একটু? সবগুলি আপনার এখানে কয়টা আনছেন? বারোটা আনছেন। চলুন আমরা একটু দেখি। আচ্ছা আসেন, আপনার কোনখান থেকে শুরু? আচ্ছা আমরা ওইখান থেকেই যাই, চলুন এদিক থেকে যাই, আমরা এদিক থেকে একটু যদি জানি আমরা দামগুলি। চলুন দর্শকমণ্ডলী, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখানে গরুগুলি এখানে আসে, আপনাদের দাম জানার চেষ্টা করি। আসুন, এই গরুটি কত দাম? ১২০০০০ কয় মন মাংস হবে এটা? ৫ মন। তো আপনার টার্গেট কত? আমার টার্গেট ১২০। ১২০ দাম করে কত? পরেরটা যদি দেখি, ১৩০ করে দাম করে কত এই তিনটা? সব এই তিনটা ১,০০,০০০ করে দাম করছে, আপনি দেন নাই? এই যে এটা 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 একটু কম, এটা ১২০ চাইতেছে। আচ্ছা এটা কয় মন মাংস হবে? এইটা মাংসের ৫ মন হয়ে যাবে। আর এগুলি? এইগুলি ৫ মনের উপরে, ৫.৫ মন ৬ মন এরকম হবে না? আচ্ছা আমরা যদি আরও একটু দেখি, এই লাল গরুটা, এই লাল সার গরুটা, এটা কম? লাল গরুটা ৬ মন হবে। ৬ মন হবে সবগুলো? এই সবগুলি আমরা তাহলে আরেকটু সামনে যাই, এই সবগুলি ৬ মন করে হবে না? কত করে দাম চাচ্ছেন এগুলি? এটা দাম যে দিয়েছি ১,৬০। ১,৬০ আর ওই ওই তিনটা দাম ৫০,৬০ চাইতেছে। দাম করে কত এটার? দাম করে ১,১০ বলছে। ১,১০ বলছে, দেন নাই? আরও টার্গেট আছে যে? আচ্ছা এবার বলেন তো কাস্টমার কেমন এখানে? কাস্টমার অনেক, এই গরুর কাস্টমার অনেক, কিন্তু আসলে তারা কিনতেছে না, কিনবো কালকে থেকে হয়তো পরশু দিন। আচ্ছা আসছেন কোথা থেকে? আসছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে? আচ্ছা এটাও আপনার? হ্যাঁ জি এটাও। এই দুটাও আপনার? আচ্ছা আমরা যদি আর একটু দেখি, এই গরুটার দাম চাচ্ছেন কত? একই দাম চাইছে, ওই ১,৪০। ১,৪০ না? ৪০-৫০ চাই। এটার দাম করে পড়ছে কত? দাম হয়তো ১,১০। ১,১০ বেচার টার্গেট কত? ৯০-৮০ এগুলো টার্গেট হলো ৩০-৩৫ টার্গেট। ৩০-৩৫ টার্গেট, আরও যেহেতু টাইম আছে আপনারা দেখবেন আর কি, এই তো। আচ্ছা এই গরুটা একই? একই। আচ্ছা দুই দর্শক বলি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে এই লাইনে যা গরু আছে টাঙ্গাইল থেকে এই বদলোক ১,২৫ কত দাম করে ভাইয়া? ৮০-৮৫ আপনাদের টার্গেট কত বেচার? ১,০০,০০০ টার্গেট। আচ্ছা আরও আসবেন আপনি সামনে, এই গরুটা যদি আমরা দেখি আসেন একটু। এটা দশগুলো এটা এটা কত? এটার দাম থাকছেন কত? একটু আসবেন, দেখুন দর্শক মন্ডলী, আপনাদেরকে হাটায় দেখানোর চেষ্টা করছি। এটা কী জাতের গরু? এটা দেশাল, ছোট পাল ছিলেন দেশাল, বাড়ির বাড়ছে পালছি নিজের বাড়িতে। কি জাতের গরু দেখাল? এটা কত দাম চাচ্ছেন? ২,২০,০০০ কয় মন মাংস হবে? ৬.৫ মন। এই গরুগুলি কোথা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট সোহালি থানা। সিরাজগঞ্জ থেকে আনছেন? আচ্ছা তাহলে এটা দাম করছে কত? দাম বলে ১,৩৫। ১,৩৫ ওই পরেরটাও আপনার? ওটাও কি পালের গরু? ওটা পালের। আচ্ছা ওইটা দাম চাচ্ছেন কত আমরা যদি দেখি একটু? ওটাও আসেন একটু, এটার দাম চাচ্ছেন কত এই গরুটা? ওটার দাম চাচ্ছে ২,০০,০০০। ২,০০,০০০ আচ্ছা বেচা বিক্রি কত এটা?
এটার ব্যবসা এখানে আল্লাহ কত দিব তার উপর বলা গেছে না। দাম করে কত? দাম করে এটা 1,25,000। 1,25,000। আচ্ছা, আপনারা কয়টা নিয়ে আসছিলেন গরু? মোট আমি নিয়েছিলি 10টা। 10টা লাভের আশা করছেন? লাভের আশা না, আল্লাহ কি করবো, ফলাফল বেচা কিনে তো আর বর্তমানে এই যাবো যা বুঝলেন আর কি। একটাও বেচেন নাই? না, একটাও না, আজকেই আসছি। আজকেই আসছেন? দর্শক মন্ডলী, আপনাদেরকে এই গরুগুলি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর গরু রয়েছে, উনি নিয়ে আসছেন 10টা। পরে গরুটা 80,000 দাম করে কয় মন মাংস হবে? এটা সাড়ে 4,500। 80,000 টাকা দাম করে গেছে, আপনি দেন নাই? কত দাম চাচ্ছিলেন? ওটা দাম চাই 1,15,000। 1,15,000। ওটা দেশি গরু তো না? সবই এখানে যা আছে সবই দেশি। এই গরুটা দাম করে কত? এটা 80,000 দাম করে। এগুলি তো সবই ছোট ছোট না? ওই ওই দুটাও আপনার? আচ্ছা, চলুন দেখি এই দুটা। এটা কয় মন মাংস হবে? পাঁচ মন মাংস হবে। এটা কত টার্গেট বিক্রি করার? 1,10,000। কত দাম করে গেছে? 95,000। 95,000 বলে গেছে আর কি। আর আপনারা ছাড়বেন কত হলে? ছাড়বো 1,10,000 হলে। 1,10,000 হলে ছাড়বেন? পরেরটাও তাই? এইগুলোটাও তাই দাম চাচ্ছেন? আচ্ছা, দর্শকদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে উনি সিরাজগঞ্জ থেকে আসছেন গরু বিক্রি করতে। তো আপনাদের এখানে এসে আপনারা গরু দামাদামি করে নিয়ে যেতে পারেন, প্রচুর গরু রয়েছে এই টাইপের। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের সার্থকতা আপনাদের সবাইকে ধন্যবাদ।